কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিদেয়ী উপজেলা নির্বাহী অফিসার সুহেল রানা এবং নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম কমলকে বিদায় বরণ সংবর্ধনা প্রদান করা হয়েছে বৃহস্পতিবার উপজেলা ভূমি অফিস মিলনায়তনে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কুমিল্লা থেকে মোহাম্মদ সৌরভ হোসেনের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত এ সময় ফুল ও সম্মাননা স্মারক দিয়ে বিদায়ী ও নবাগত উপজেলা অফিসারকে সংবর্ধনা করেন অনুষ্ঠানের কমিশনার হাসান সহ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে বিগত দিনে দায়িত্ব পালনের সার্বিক সহযোগিতা প্রদান করায় উপজেলা ভূমি অফিসার কর্মকর্তা কর্মচারী উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান বিদায়ী নির্বাহী অফিসার মোহাম্মদ সোহেল সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম ইউনিয়ন ভূমি সহকারী কমল কর্মকর্তা আরিফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কারুঙ্গ দেবব্রত দাস সার্ভেয়ার সাইলা শারমিন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মহাসিন খান নাজির মোহাম্মদ শাহাদ হোসেন মীর আবু বকের সিদ্দিক প্রমুখ এ সময় উপজেলার সকল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন